তার সংখ্যাটা হচ্ছে 158,197, 158,197, যেটা সেন্ট্রালি মানি আইসিএ মন্ত্রী মহোদয় অলরেডি আপনার সঙ্গে এই তথ্যগুলি রেখেছেন। আমি সত্তরে সম্মানিত ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ জসওয়াল, আপনারা নিশ্চয়ই জানেন এবং গত পরশুদিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত প্রফেসর ডক্টর মানিক সাহা প্রতি ঘরে সুশাসন যে কর্মসূচি লঞ্চ করেছেন আগরতলা রবীন্দ্রভবনে, আমাদের সম্মানিত ডেপুটি চিফ মিনিস্টার, মন্ত্রী পরিষদের সদস্যগণ, বিধায়কগণ এবং রাজ্য সরকারের বিভিন্ন আমলাদের উপস্থিতিতে, তাতে ঘোষণা করেছেন যে এখন থেকে আমাদের রাজ্যে যারা সামাজিক ভাতা পান তাদের ভাতা 1,000 টাকা থেকে 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের পুরো ভাতা এই মাস থেকে আগামী অক্টোবর মাস 1 তারিখ তারা 2,000 টাকা করে সামাজিক ভাতা যারা প্রাপকরা রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 2,000 টাকা করে। এখন পর্যন্ত সেই টাকা আমাদের ভীষণ ডকুমেন্টে ছিল যে আমরা যখন সরকার করব সামাজিক ভাতা আমরা 2,000 টাকা করব, এবং সরকার গঠন হওয়ার পর সে ভাতা 500 এবং 700 থেকে বৃদ্ধি করে আমরা 1,000 টাকা করেছি, এবং এই 2,000 টাকার ভাতা নিয়ে তার প্রস্তাব নিয়ে অনেক কর্নার থেকে অনেক কটূক্তিও করা হয়েছে সরকারকে, মুখ্যমন্ত্রীকে এবং দপ্তরকে, এবং কেউ কেউ এটাও বলেছিল যে টাকা কোত্থেকে দেবে, আলাদা টাকা তৈরি করা হবে নাকি 2,000 টাকার ভাতা দেওয়ার জন্য, সরকার তো ভাওতাবাজি দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, গরিব অংশের মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করছে, ভাতা 2,000 টাকা করা সম্ভব হবে না, এ কথা পর্যন্ত আমাদেরকে শুনতে হয়েছে। গত বাজেট সেশনে আমাদের সম্মানিত উপমুখ্যমন্ত্রী যিনি অর্থ দপ্তরেরও মন্ত্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, ওনার বাজেট ভাষণে পরিষ্কার বলেছেন এবং বাজেট যে প্রভিশন ফান্ডিং এর প্রভিশন রাখা হয়েছে যে 2,000 টাকা করে এ রাজ্যে গরিব অংশের মানুষ যারা 1,000 করে ভাতা পাচ্ছিলেন তাদের ভাতা 2,000 টাকা করা হবে। এবং গত ক্যাবিনেটে আমি ক্যাবিনেটের স্পোকসপার্সন হিসাবে সরকারের আপনাদের প্রতি ক্যাবিনেট মিটিং এর পর ক্যাবিনেটের যে আলোচনা বা সিদ্ধান্ত সূচি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করি, কিন্তু ভাতার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করিনি, কারণ সিদ্ধান্ত হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রথম আমাদের প্রতি ঘরে যে সুশাসন কর্মসূচি তার মাধ্যমে এই ভাতার প্রকল্পের ঘোষণা দেবেন, 2,000 টাকার ঘোষণা দেবেন, তাই সেদিন আমরা সেটা করতে পারিনি। এবং পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা দিয়েছেন। আজকে সাংবাদিক বৈঠকে আমাদের রাজ্যে এই ভাতা নিয়ে কত হাজার বেনিফিশিয়ারি ভাতা পাচ্ছেন, কত টাকার প্রয়োজন, সে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা আলোকপাত করতে চাইছি। টোটাল আমাদের 32 খানা ভাতা রয়েছে, তার মধ্যে 3 খানা ভাতা যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তার আওতায়, এই সংখ্যাটা যেটা রয়েছে যেটা 1,000 টাকা করে পাচ্ছিল রাজ্যের জনগণ তার সংখ্যাটা হচ্ছে 158,197, 158,197, যেটা সেন্ট্রালি ভাতা আমরা বলি, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্স সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এনএসএপি আমরা যাকে বলি। তার বাইরে 29 খানা ভাতা রয়েছে যেটা ত্রিপুরা রাজ্যে সরকার বহন করে, তার সংখ্যা হচ্ছে 1,60,218। দুটো মিলিয়ে ত্রিপুরা রাজ্যে যে ভাতা প্রাপক যে বেনিফিশিয়ারি তার সংখ্যা হচ্ছে টোটাল 3,18,415 জন, 3,18,415 জন।
এ হচ্ছে আমাদের রাজ্যে ভাতা প্রাপকের সংখ্যা, যারা 1000 টাকা করে ভাতা পাচ্ছিল এবং বর্তমানে যাদের অ্যাকাউন্টে 2000 টাকা করে আগামী অক্টোবর মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকবে। এই যে ভাতা আমরা বৃদ্ধি করেছি, তাতে মান্থলি যে টাকা আমাদের যাবে সেটা হচ্ছে এই যে 1000 টাকা থেকে 2000 টাকা, তার জন্য আমাদের এডিশনাল লাগবে মান্থলি 31,44,00,000 টাকা 2000 টাকার ভাতা দেওয়ার জন্য। সরকার তো ভাওতাবাজি দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, গরিব অংশের মানুষের বিশ্বাস।